ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী এবং ময়মনসিংহে তিনজন মারা গেছে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। গত মাসের চেয়ে এই মাসের প্রথম সপ্তাহে প্রায় দ্বিগুণ বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত দুই দিনে আব্দুর রাজ্জাক ও বিলকিস আক্তার নামের দুজন মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন আরও পাঁচ জন, এ নিয়ে মোট ভর্তি ২৩ জন। দুজন রোগী মারা গেছে, তার মধ্যে একজন পুরুষ একজন মহিলা, কিন্তু দুজনই ঢাকা থেকে এক্সপোজারের আছে, দুজনই ঢাকা ছিল। এবং আমাদের সকল প্রকার লজিস্টিক সাপোর্ট যেমন অক্সিজেন, বিভিন্ন প্রকার মানে ফ্লুইড, ক্রিস্টালয়েড, কলয়েড, বিভিন্ন প্রকার ফ্লুইড সবগুলো রেডি আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাপ্পু নামের এক ব্যক্তি মারা গেছেন, আর ভর্তি রোগীর সংখ্যা এই মুহূর্তে ৭ জন। হাসপাতালটিতে পৃথক ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় ২১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ জন। এ রোগে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন কর্তব্যরত চিকিৎসক। আমরা দেখি যে ডেঙ্গুতে নর্মালি প্লেটলেট কাউন্টার ধীরে ধীরে কমে, সেক্ষেত্রে আপনারা প্রতিদিন একটা করে যে কোনো পেশেন্ট যদি সিভিয়ার সিমটোমেটিক যদি বেশি না হয় সেক্ষেত্রে হসপিটালেও ভর্তি হওয়ার দরকার নেই, সে বাড়িতে বসেও সে চিকিৎসা নিতে পারে এবং প্রচুর পরিমাণে পানি খেতে পারে, প্রচুর জাতীয় তরল জাতীয় জিনিস খেলে এটা অটোমেটিকলি রিজলভ হয়ে যাবে। পটুয়াখালীতে নতুন করে ৫৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহেই আক্রান্ত হয়েছে আরও ৯৪ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৭ জন। হালকা মাথা ঘুরায়, তারপর বমি বমি ভাব, এইবার জ্বর আসছে, এই ডেঙ্গু দেখা দিয়েছে। কিছুদিন যাবৎ জ্বর, তারপরে ট্রিটমেন্ট নিতে এসেছি পটুয়াখালী শহরে, পরে ডেঙ্গু ধরা পড়ছে, এখন আগের থেকে একটু সুস্থ আছি। সরকারিভাবে ওষুধ দিতে আছে এবং খাবার সেলাইন দিতে আছে, কিন্তু শরীরে যে পুষ্করা ওইটা সরকারিভাবে এখন পর্যন্ত পাইনি। এটা আমাদের জন্য ওয়ার্নিং, যদি এটা যদি কন্ট্রোলে বাইরে চলে যায় বা আস্তে আস্তে যদি বাড়তে থাকে তো সেটা তো অবশ্যই আমাদের জন্য ওয়ার্নিং। যদি সেটা আমাদের অনেক অনেক বাড়তে থাকে, আমাদের ক্যাপাসিটি বাইরে চলে যায় যদি, সেটা তো অবশ্যই আমাদের জন্য ওয়ার্নিং, এই জন্য আমাদের আগে সচেতন থাকতে হবে। এছাড়া দিনাজপুরে ১৯ ডেঙ্গু রোগীর মধ্যে ১৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সর্বমোট ১৯ জন রোগী এখানে ভর্তি হয়েছিল, তার মধ্যে ১৬ জন চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে এবং আমরা সরকারি গাইডলাইন অনুযায়ী এখানে চিকিৎসা ব্যবস্থা চালু রেখেছি এবং আলাদা রুমে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে ঈদের ছুটি কাটাতে বাড়ি গেছেন। আক্রান্তরা রোগটি বয়ে নিয়ে গেছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। We'll be right back.